আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শারীর শিক্ষা, চুন্ডিপুর দাখিল মাদ্রাসা, নগর সদর নগর। আমি আজকে অষ্টম শ্রেণী বিষয় শারীর শিক্ষা দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা এই বিষয় নিয়ে আলোচনা করব। পাঠের বিষয় হচ্ছে পার্ট দুই, এইচআইভি যেভাবে মানব দেহে সংক্রমিত হয় এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা মধ্যে আমরা এই এইচআইভি এইডস মানব দেহে কীভাবে সংক্রমিত হয় এটা বিষয় আমরা জানবো। জানার ফলে আমরা শিখুন ফল হিসাবে যেটা পাব, শিখুন ফল হিসাবে পাব এইচআইভি ও এইডস কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করতে পারব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এ পর্যায়ে আমরা যেটা আলোচনার বিষয় নিয়ে আসব যে মানব দেহকে ঘিরে প্রতিনিয়তই আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যুগ যুগ ধরে মানব সমাজের হঠাৎ করে এমন একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, মরণঘাতী অনেক ব্যাধি আক্রান্ত হয়, অনেক ভাইরাস আক্রান্ত করে, কিন্তু সেই সভ্য সমাজ মানুষ সেগুলোকে প্রতিহত করে তার প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করে মানুষ সমাজকে সভ্যভাবে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু এইচআইভি এইডস এমন একটি মারাত্মক আত্মঘাতী একটা রোগ যার কোনো চিকিৎসা নেই, যার কোনো ঔষধ এখনও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। এমন তো অবস্থায় এইচআইভি এইডস বিশ্বে দ্রুতগতিতে বেড়ে চলেছে, তার সঙ্গে বাংলাদেশেও অনেক সংক্রমিত হচ্ছে। এ পর্যায়ে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যবিধি আমাদের সকলকে মেনে চলতে হবে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমাদের নিতে হবে। এইচআইভি মানব দেহে কীভাবে সংক্রমিত হয় এ বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট আউট করেছি, তোমরা লক্ষ্য করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কীভাবে সংক্রমিত হয়? প্রথমত মানব দেহে কোনো এইচআইভি বা এইডস আক্রান্ত কোনো ব্যক্তি ইঞ্জেকশনের সিরিঞ্জ, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ অন্য কারো, যে ব্যক্তি এইচআইভি হয়নি এমন কোনো ব্যক্তি শরীরে পুশ করলে তা সংক্রমিত হতে পারে। এবং দুই হচ্ছে অনৈতিক মেলামেশা, অবৈধভাবে মেলামেশার কারণে এইচআইভি এইডস সংক্রমিত হতে পারে। এইডস আক্রান্ত মায়ের বুকের দুধ শিশু পান করলে এইচআইভি আক্রান্ত হতে পারে। এরকম কতগুলো পয়েন্ট আমি সুনির্দিষ্ট করে বোর্ডে আউট করছি, তোমরা লক্ষ্য করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার বোর্ডের দিকে খেয়াল রাখো যে এইডস, এক নম্বর হচ্ছে এইডস আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করবে, বুঝতে পেরেছ? এক নম্বর। দুই নম্বর হচ্ছে আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ অন্য কোনো ব্যক্তির ব্যবহার করবে। তিন হচ্ছে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ বা দেহকোষ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করবে। তিন নম্বর হচ্ছে, চার নম্বর আক্রান্ত মায়ের মাধ্যমে গর্ভকালীন সময়ে এইচআইভি এইডস আক্রান্ত কোনো মায়ের মুখের দুধ কোনো শিশু পান করালে ওই শিশু আক্রান্ত হতে পারে। পাঁচ হচ্ছে অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন ঘটানো, বুঝতেই পারছ যে এইসব কারণে এইচআইভি এইডস আমাদের দেহে ছড়াতে পারে। এইসব বিষয় থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো এবং দূরে থাকবো। এখন
এইচআইভি এইডস এর লক্ষণগুলো কি এ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। লক্ষণগুলো আমাদের দেহে কি কি লক্ষণের ভিত্তিতে আমরা আমাদের দেহে এইচআইভি এইডস রয়েছে তা জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইডস এর লক্ষণসমূহ, এইডস এর লক্ষণসমূহ যেসব লক্ষণ সাধারণত আমরা মনে করতে পারি যে এইসব লক্ষণ থাকলে এইচআইভি এইডস এইডস হতে পারে, এক হচ্ছে শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া, দুই হচ্ছে অজানা কারণে দুই মাসের অধিক সময় জ্বর থাকা, তিন নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকা, চার নম্বর হচ্ছে দুই মাসের অধিক সময় ধরে পাতলা পায়খানা থাকা, পাঁচ হচ্ছে শরীরের বিভিন্ন সত্ত্বাজনিত সংক্রমণ দেখা দেওয়া, ছয় হচ্ছে লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে বিষয়ে কথা বলছি যে এইডস এর লক্ষণসমূহ, এইসব লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে লক্ষণীয় দেখা দিলে এটা আমরা অতি দ্রুত অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আমরা রক্ত পরীক্ষা করে নিই, সুনির্দিষ্টভাবে এইচআইভি এইডস হয়েছে কি না এটা আমরা পরীক্ষা করি। এইসব লক্ষণ থাকলেই এইচআইভি এইডস হয়েছে এরকম বলা আমাদের ঠিক হবে না, অভিজ্ঞ ডাক্তারের দ্বারা পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা সেটা পরিষ্কার হতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আমার সঙ্গে যারা এই অনলাইন ক্লাসে এখন পর্যন্ত আছো এবং যারা বাইরে আছো তারা চণ্ডীপুর দাখিল মাদ্রাসা আইডিতে সার্চ করে এটা ভালোভাবে দেখে নেবেন। এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, স্বাস্থ্যবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, স্বাস্থ্যসেবা, এইচআইভি এইডস একটি মরণ ব্যাধি, একটি ঘাতক ব্যাধি, এই ব্যাধি কারোর মধ্যে সংক্রমিত হলে সে নিশ্চিত মৃত্যু তার অবধারিত, তাই এই রোগ সম্বন্ধে আমাদের জানা উচিত এবং পরিপূর্ণভাবে জানা উচিত। তোমরা অনলাইনে ক্লাসে যারা আছো সকলকে স্বাগত এবং গরমকালীন সময়ে তোমরা বাইরে বেরোবে এবং বাইরে বেরোলে মাস্ক প্রদান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আশেপাশে পরিষ্কার রাখবে। এবারে আমি আজকে ক্লাস এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।